লোকসভা ভোটের আগে হুমকির রাজনীতি বাঁকুড়ায়। তৃণমূল সিপিএম কে একযোগে আক্রমণ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। তৃণমূলের যে নেতারা পঞ্চায়েত ভোট লুট করেছেন, লোকসভা ভোটের পরে কে কোথায় থাকবেন সেটাই চিন্তার। কাউকে রেয়াত করবেন না, দলীয় কর্মীদের নির্দেশ বিজেপি বিধায়কের। সিপিএম তৃণমূলের টাকা খাচ্ছে বলে বেশি কথা বলছে, মারতে হলে আগে সিপিএম কর্মীদের মারুন, দাবাই ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। এই যে ছাগলের 3 নম্বর বাচ্চা তৃণমূলের নেতারা আছে, এই যে পঞ্চায়েতে আমাদের সাতসভা ওদের নেতা ভোট হতে দেয়নি, হামলা করেছে, সন্ত্রাস করেছে, ভাবছে সমস্ত সম্পত্তিটাই তাদের বাপে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। 24-এর বিধানসভার লোকসভার পরে আপনারা কে কোথায় থাকেন সেটাই হবে আমাদের চিন্তা। আপনাকে আমরা বলে দেবো যে নিজের নিজের মুরগিকে নিজের মতন সাইজ করে আপনারা খেতে শুরু করবেন, কাউকে রেয়াত করবেন না। এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের 4 নম্বর বাচ্চা সিপিএম, এই সিপিএম বেশি বলছে, কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা, এই সিপিএম এর লোকগুলো বলছিল, আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে হবে। বাঁকুড়ায় লোকসভা ভোটের আগে হুমকির রাজনীতি, যেখানে তৃণমূল সিপিএম কে একযোগে আক্রমণ শোনালেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। পাল্টা কি বলছে সিপিএম, রাখবো আপনাদের সামনে। এরকম কুরুচিকর মন্তব্য একজন রাজনীতিবিদ হিসেবে কেউ বলতে পারে? এসব বিজেপি তৃণমূল পার্টিতে হয়, এসব অসভ্যতা আমরা কখনো শিখিও নি, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। কিন্তু আজকে বিজেপি গোটা দেশে যেভাবে সংবিধানকে ধ্বংস করছে, মানুষের রুটি রুটির সংগ্রাম এগুলোকে পাশে সরিয়ে ধর্মের নামে ভাগাভাগি করে মানুষকে ভুলিয়ে রাখতে চাইছে, মানুষকে এভাবে বেশি দিন ভুলিয়ে রাখা যাবে না, বিশেষ করে পশ্চিমবাংলায়। ফলে উনি সব যা বিধান বিধান দিচ্ছেন, মানুষ পরে তাদেরকেই এই বিধান দেয় কিনা এইটা আমি ওনাকে বলবো যে আপনারাই বরঞ্চ সাবধানে থাকুন। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন যে কাউকে রেয়াত করবেন না সিপিএম, এবং একই সঙ্গে তৃণমূলকে আক্রমণ শোনালেন তিনি। আরো একবার শোনাবো কি বলেছেন। এই যে ছাগলের 3 নম্বর বাচ্চা তৃণমূলের নেতারা আছে, এই যে পঞ্চায়েতে আমাদের সাতসভা ওদের নেতা ভোট হতে দেয়নি, হামলা করেছে, সন্ত্রাস করেছে, ভাবছে সমস্ত সম্পত্তিটাই তাদের বাপে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। 24-এর বিধানসভার লোকসভার পরে আপনারা কে কোথায় থাকেন সেটাই হবে আমাদের চিন্তা। আপনাকে আমরা বলে দেবো যে নিজের নিজের মুরগিকে নিজের মতন সাইজ করে আপনারা খেতে শুরু করবেন, কাউকে রেয়াত করবেন না। এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের 4 নম্বর বাচ্চা সিপিএম, এই সিপিএম বেশি বলছিল, কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা, এই সিপিএম এর লোকগুলো বলছিল, আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে হবে। সিপিএম তৃণমূলের টাকা খাচ্ছে বলে বেশি কথা বলছে, এমনটাই মন্তব্য বিজেপি বিধায়কের। কি বলছে তৃণমূল শুনুন। মুরগির ঠ্যাঙের চেয়ে তো আমাদের শক্তি অনেক বেশি, আমাদেরকে সিপিএম পারেনি, মাওবাদী পারেনি, বিজেপি পারেনি, সিডি পারেনি, ইডি পারেনি, সিবিআই পারেনি, তোরা আমাদের কি করবে? এটা বাচ্চা ছেলেদের মতো কথা, একজন বিধায়কের কথাবার্তা রুচিসম্মত হয়? এ তো পঞ্চায়েত মেম্বারও এরকম কথা বলে, এ তো অবাস্তব কথা, এ কথার কী দাম আছে? অ্যাকচুয়ালি হচ্ছে ওরা সিপিএমের ভোটে জিতেছিল, নামে ছিল বিজেপি, সিপিএম ভোটটা ওদের হয়ে ওদেরকে দিয়ে দিয়েছিল, জিতেছিল। এখন জ্বালা লাগছে যদি ভোটটা কেটে যায় তা জিতব না, তার জন্য যা পাচ্ছে আবল তাবল বুকে বেড়াচ্ছে।